হাইকোর্টে বড়সড় ধাক্কা খেল রাজ্য সরকার তৃণমূল কংগ্রেস। স্কুল ছুটির বিষয়ে রাজ্যের কাছে হলফনামা তলব করল হাইকোর্ট। মামলাকারীর দাবি, বিবেচনা না করে স্কুল ছুটি দিয়ে দেওয়া হয়েছে, কিন্তু এখন আবহাওয়া সম্পূর্ণরূপে বদলে গিয়েছে। গরম নেই, বরং বৃষ্টি হচ্ছে। আগামী 20 জুন মামলার পরবর্তী শুনানি। প্রসঙ্গত উল্লেখ্য, 2 মে থেকে সরকারি সব স্কুলে গরমের ছুটি ঘোষণা করে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রবল গরমে শিশুরা অসুস্থ হয়ে পড়েছে জানিয়ে 2 মে থেকে স্কুলে স্কুলে গরমের ছুটি ঘোষণা করেন তিনি। মুখ্যমন্ত্রী বলেছিলেন, বাচ্চাদের গরমে সমস্যা হচ্ছে, কষ্ট পাচ্ছে, অনেক বাচ্চার নাক দিয়ে রক্ত বেরোচ্ছে, 2 মে থেকে গরমের ছুটি দিয়ে দাও। শিক্ষা দপ্তরকে সেই মর্মে নির্দেশ দেন মুখ্যমন্ত্রী, কিন্তু মুখ্যমন্ত্রী সেই নির্দেশের পর ভিন্ন ছবি দেখা দেয় বিভিন্ন জায়গায়। দক্ষিণবঙ্গের তাপমাত্রা 40 ডিগ্রির গণ্ডি পেরিয়ে গেলেও উত্তরে সেই সময় বৃষ্টি চলছিল। দক্ষিণবঙ্গের বহু জেলা তাপপ্রবাহের কবলে পড়লেও উত্তরবঙ্গের আবহাওয়া ছিল মনোরম। এই পরিস্থিতিতে দক্ষিণবঙ্গের সাথে তাল মিলিয়ে উত্তরবঙ্গ স্কুল ছুটির ঘোষণায় ক্ষুব্ধ হন অভিভাবকেরা। এমনকি দক্ষিণবঙ্গ বেশ কয়েকটি জায়গায় 2 মে থেকে গরমের ছুটির সরকারি নির্দেশিকা অমান্য করে স্কুল খোলা রেখে পরীক্ষা নিতে দেখা যায়। এই ব্যাপারে আবার পূর্ণ সহমত জানান অভিভাবকেরা। আর সব কিছু শোনার পর আজকে বিচারপতি রাজ্যের কাছে তলব করেছে হলফনামা।